আজহারের বিদেশ পাড়ি জমানো নিয়ে মুখ খুললেন কুয়াকাটা হুজুর। সমালোচনা যেন পিছু ছাড়ছে না বর্তমান সময়ের আলোচিত ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারির। সম্প্রতি দেশের সব ওয়াজ মাহফিল বাতিল করে পিএইচডি গবেষণা কাজে মালয়েশিয়া চলে গিয়েছেন মিজানুর রহমান আজহারি। তার বাংলাদেশ ছেড়ে যাওয়ার পেছনে আরেকটি আলোচিত ব্যাপার হচ্ছে ইসলামী বক্তা হাফিজুর রহমান ইন্ধন জুগিয়েছে তাকে দেশ ছাড়ার ব্যাপারে। মিজানুর রহমান আজহারি বিদেশে পাড়ি জমানোর পেছনে নাকি হাফিজুর রহমানের হাত রয়েছে। হাফিজুর রহমান বলেন, আজহারির বিরুদ্ধে এখন পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে কিছুই বলিনি এবং তার বিরুদ্ধে কেউ কিছু বললেও আমি সমর্থন করি না। আমি আমার গতিতে চলছি, আমার লক্ষ্য মানুষকে দিনের পথে নিয়ে আসা। তিনি আরো বলেন, সম্প্রতি আমি প্রতিটি আলোচনায় সকল মুসলিমদের বিশেষ করে যুবকদের উদ্দেশ্যে বলে থাকি, ওলামা একরামদের লাইনে চলতে, তাদের বিরুদ্ধে কিছু যেন না বলে। যদি তাদের বিশেষ কোনো সমস্যা থাকে তাহলে যেন ওলামা একরামদের কোরামে আসে এবং তা নিয়ে সমাধান চায়। তো বন্ধুরা, আপনাদের কি মতামত এই বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং নিত্য নতুন এরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।